চৌহাট্টা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, এই মুহূর্তে আমরা চৌহাট্টা রেলওয়ে স্টেশনে এবং একটা রেলগাড়ি যাচ্ছে। স্টেশন আমাদের জন্য খুবই জরুরি ব্যাপার, তারপরেও এই জায়গাটা এত সুন্দর জায়গা যে আমরা এটা রিভিউ না বানিয়ে থাকতে পারলাম না। অ্যাকচুয়ালি আজকে আমরা এসেছি চৌহাট্টার বিশেষ কিছু জায়গা আপনাদেরকে দেখাবার জন্য। তো এটা হচ্ছে চৌহাট্টার সবচেয়ে সুন্দর জায়গা, চৌহাট্টা রেলওয়ে স্টেশন। এখন খুব ভালো করে খেয়াল করে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। এই মুহূর্তে বসার জায়গাগুলো একটু খারাপ হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিছু করার নাই, কারণ এগুলো কিছু কিছু ছেলের এসে নষ্ট করে দিয়ে গেছে। আমরা এটাকেও যত্ন করতে পারছি না, আমাদের যত্ন করা দরকার ছিল। তো এই মুহূর্তে যেটা দেখছেন, এটা চৌহাট্টা রেলওয়ে স্টেশন। চৌহাট্টা, এর পাশে জামা মসজিদ রয়েছে এবং সামনে বাসস্ট্যান্ড, নিচেটা এমনি খালি খালি পড়ে আছে, কোনো কিছু নেই। একটু বাজারও আছে সামনে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া। এটা হচ্ছে কাটোয়া রাস্তা, যেটা আহমদপুর টু কাটোয়া রেলওয়ে। এরপরে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে চৌহাট্টারই অন্তর্গত 4 কিলোমিটার দূরে সবলপুর বলে নাম জায়গাটার। এটা সবলপুর নদী। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নদীটার দৃশ্য কিন্তু খুবই সুন্দর, কোনো সময় সুযোগ পেলে গিয়ে দেখে আসবেন। খুব সুন্দর দৃশ্য, জল সবসময় রয়েছে এবং একটা কলকলো শব্দও রয়েছে এখানে। যে কোনো সময় গেলে মন ভালো হবে, এবং এটা ঠিক বিকেলবেলার সময়। এটা অন্য কোনো কারণ নয়, সূর্য ডুবিটা আমরা নেওয়ার জন্য এখানে এসেছি। একটু পরে সূর্য ডুববে, দেখুন কত সুন্দর দৃশ্য। এটা সানসেটের টাইম। তো এই জায়গাটাও একটা ভালো জায়গা, যেটা চৌহাট্টা থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত সবলপুর, এবং আমার এখানে গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর এবং দেখার মতো। একটা নদী আছে, একটা দুটো তিনটে নদী আছে, তার মধ্যে এই নদীর লোকেশনটা খুব সুন্দর, যেখানে কিছুক্ষণ সময় আরামসে কাটানো যায়। দেখুন জলের তরঙ্গ দেখুন, এবং জল খুব বিশাল, জল জল প্রচুর জল। এরপরে আমরা যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে উজ্জ্বলপুর মাঠ। এটা চৌহাট্টা থেকে 1 কিলোমিটার দূরে, একটা সুন্দর খেলার জায়গা, যেখানে ছোট বড় এবং সবাই সকলে খেলা করেন। এই জায়গাটা বড়, বিশাল মাঠ। এটা উজ্জ্বলপুর অবস্থিত, অর্থাৎ এখান থেকে 1 কিলোমিটার দূরে। এই জায়গায় ফুটবল, ক্রিকেট, শরীরচর্চার অন্যান্য দৌড়ঝাঁপ, লাফ এবং অন্যান্য খেলাধুলা করা হয়। দেখুন এই মুহূর্তে ফুটবলের একটা প্র্যাকটিসও চলছে, দুর্ভাগ্যবশত ওটা আমার পার্টনার। তো ঠিক আছে, এই জায়গাটাও কোনো সময় পারলে আসবেন, এবং ফাঁকা জায়গা, খুব সুন্দর জায়গা। এরপরে আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কানাইপুর, অর্থাৎ চৌহাট্টা থেকে 3.5 কিলোমিটার দূরে কানাইপুর গ্রাম। এবং রাস্তায় যাওয়ার আগে প্রচুর তাল গাছ পাবেন, এর বিশেষত্ব হচ্ছে ফাঁকা মাঠে প্রচুর তাল গাছ। খুব ভালো করে খেয়াল করে দেখুন, এখানে কিছু দৃশ্য দেখানো হচ্ছে, এক ঝলক, শুধু তাল গাছ আর তাল গাছ, এবং মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। এটা হচ্ছে একটা পিকনিক স্পট, যেখানে চাইলে যে কেউ এসে এখানে পিকনিক করতে পারবেন, তবে অবশ্যই জল নিয়ে আসবেন, কারণ এই জল খাওয়ার উপযুক্ত নয়, নদীতে যে জল আছে সে জল খাওয়ার উপযুক্ত নয়। তো এই জায়গাগুলো খুব সুন্দর জায়গা, পারলে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা রেলওয়ে স্টেশনের একটা নিচুর অংশ, যেখানে শরীরচর্চা করার জন্য উপযুক্ত জায়গা হিসাবে আমরা চিহ্নিত করেছি, এবং এর ওঠা নামা এবং বিভিন্ন জগিং জায়গাও আছে। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, এই জায়গাগুলোর প্রত্যেকটি ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া হলো, আপনারা দেখে নেবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।